অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। এবং একটা বিষয় আমাদের কি এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমরা আসলে পরস্পরের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়, সবাই সবাইকে চিনতে পারি। অনেক ব্যস্ত একটা জেলা থেকে এখানে মানুষ প্রায় সারা বাংলাদেশ থেকে এসে উপস্থিত হয়েছে। তো এইখানে উপস্থিত হওয়ার মাধ্যমে কিন্তু আমরা পরস্পরকে চিনতে পারছি, জানতে পারছি, অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আলোচনা হবে, সাথে পরিচিত হবো, সেই প্রত্যাশা করি। একটি কবিতা পাঠ করবো, কবিতাটির নাম রঞ্জু একটা হাতিয়ার। মিছিলটা হয়েছিল প্রায় 300 গজ লম্বা, টানা 5 দিন খেটে খুঁটে লোক জড়ো করেছিল। বিপক্ষ দলের সঙ্গে ইজ্জত রাখা চাই, কবিতা দখলে নিয়ে সাজালে প্যান্ডেল, সাজানো ভাষণে জনপদ কাঁপিয়ে সার্থক জনসভা। নেতা তোমাকে কাছে রেখে পরিপাটি চুলগুলি আঙুলে উড়ুঝুড়ু করে দিয়ে বলল, বেটা বাঘের বাচ্চা, তোর মতো কেউ ছেলে আগে দেখি, একেবারে বিপ্লবীচ্ছে করে ধারা। তুমি বামপাপে বলে গেলে রঞ্জু, বুঝলে না ছোটদের বদল বন্দি রাখতে বড়রা এমন প্রশংসার ভাগ তাই পাবে। পার্টি অফিসে প্রতিদিন কত কাজ, কত পরিকল্পনা, নেতারা তোমায় পিতার মতো স্নেহ করে, গোল টেবিল বৈঠকে চালানো এই আলোচনায় রক্ত গরম, বাধা এলে অস্ত্র নেবে, প্রয়োজনে টান দেবে। অফিসের গোপন ঘরে নেতারা গলা ভেজাতে ভেজাতে তোমাদের হাতে বোতল দিয়ে বলে, নে বাবারা খা, শুধু খেয়াল রাখবি যেন। ভেবে দেখেছো কি রঞ্জু, তাদের ছেলেরা এসব গঙ্গা জল কল্পনাও করতে পারে না। মায়েরা পড়ার টেবিলে গরম দুধে গ্লাস ভরে রাখে, কালো কাজ আটা বাজানো গাড়ি থামলো রাস্তাতে, জানালার কাজ খুলে নেতা হাত বাড়িয়ে দিলেন 1000 টাকার দুটো নোট, বললেন, রঞ্জু ছাপিয়ে পড় বাবা, মান সম্মানের ব্যাপার। তুমি ছাপিয়ে পড়লে পেট্রোল ঘোলা আর ককটেল হাতে, দুদিন পর তোমার ঠিকানা হলো সরকারি হাসপাতালের নোংরা বিছানা, হাত দুটো উড়ে গেছে, দুপায়ের হাঁটু অব্দি ব্যান্ডেজ। একবারও ভাববে না তিনি তোমার কেমন বাবা, তার সম্পত্তির ভাগ পাবে, তার কালো কাছের বাজারটা তোমাকে দেবে, দেবে মকমল বিছানো বেডরুমে ঘুমানোর অনুমতি, তার সম্মান রাখবে তুমি। তার ছেলে বিদেশে পড়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে, সে তো ঝাঁপিয়ে পড়ে না। তোমার হুশ কবে হবে রঞ্জু, তুমি ছিলে তাদের স্বার্থের হাতিয়ার, কাটা তোলার কাটা। তোমার মা হাসপাতালে গড়াগড়ি দিয়ে কাঁদে, পাপ কাটে বারান্দায়, সেই নেতারা তোমার পাতানো বাবারা একবারও তো দেখতে এলো না। বলি রঞ্জু, তোমাদের হুশ কবে হবে? ধন্যবাদ সবাইকে।